আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কামিজের মাপ নিয়ে সেমিস তৈরি করতে হয় তো চলুন আমরা দেখি নিই আমি প্রথমে এই কামিজটার লম্বা মাপটা নিয়ে নিচ্ছি এবং বডির মাপটাও নিয়ে নিচ্ছি এবার আমি দেখুন ফাড়ার মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে ফাড়ার মাপটা কিন্তু সাড়ে বিশ ইঞ্চি এ যেহেতু সাড়ে বিশ ইঞ্চি ফাড়ার মাপ আছে এখান থেকে এক ইঞ্চি কম নিয়ে নিতে হবে এবং গলার মাপটা কিন্তু আমার রয়েছে ছয় ইঞ্চি এবং সম্পূর্ণ পুটের মাপ রয়েছে এগারো ইঞ্চি এবং নিচের দিকে চড়া মাপটা আছে তেইশ ইঞ্চি এবার আমি সেমিজের কাপড়টা চারপাটে ভাজ করে রেখেছি সামনে পাশ বন্ধ পাশটা খোলা এবার আমি প্রথমেই গলার লম্বা মাপটা নিয়ে নেব তো আমার কামিজের গলা লম্বা মাপটা ছিল ছয় এখানে আমি এক ইঞ্চি বেশি করে সাত ইঞ্চি নিয়ে নেব অবশ্যই লম্বা মাপটা এক ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে এবং পুরো পুটের মাপটা আমি নিয়ে নিলাম এগারো ইঞ্চি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবার বগলের মাপটা নিয়ে নেব সাত ইঞ্চি এইবার গলার চড়া মাপটা আমি এখানে আধা ইঞ্চি বেশি করে নিয়ে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম গলার চড়া মাপ আধা ইঞ্চি বেশি এবং লম্বা মাপ এক ইঞ্চি বেশি করে নিয়ে নিতে হবে এটাই সেমিজের নিয়ম ঠিক এই রকমভাবে একটা শেপ দিয়ে দিলাম এবং তিন ইঞ্চি ওপর থেকে যেখানে ঠিক এই রকমভাবে শেপটা ওপরের দিকে তিন ইঞ্চি উঠে যাবে এবং এখানে আমি বগলের যে শেপটা দিব সেটাও এইরকমভাবে দিয়ে দেব ঠিক একই রকম নিয়মে এবার বডির মাপটা আমি নিয়ে নেব যেরকম বডির আমার কামিজের মাপ ঠিক সেই অনুযায়ী আমি চল্লিশ বডির মাপটা নিয়ে নিচ্ছি কামিজটা যদি একটু টেনে ধরতাম তাহলে কিন্তু চল্লিশই হতো আমি যেহেতু এমনি ফিতাটা রেখে মাপ দিয়েছি সেজন্য ওখানে উনিশ দেখাইছে এবার এখানে ওপর থেকে তেরো ইঞ্চিতে আমি একটা মার্কিং করে দিলাম এবার নিচের দিকে ফাড়া যেহেতু সাড়ে বিশ ছিল আমি এক ইঞ্চি উপরের দিকে উঠে যাব তাহলে নয় উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো কামিজের ফাড়া এবং সেমিজের ফাড়া কিন্তু একই রকম হবে না এবং মাছ বরাবর এসে আমি এক ইঞ্চি কমিয়ে নিলাম ঠিক কামিজে আমরা যেভাবে নিই এখানেও ঠিক একই রকমভাবে কেটে নেব শুধু ফাড়ার ক্ষেত্রে ওপরের দিকে এক ইঞ্চি উঠে যাবে কারণ কামিজের ফাড়া আর সেমিজের ফাড়া একরকম হলে কিন্তু সেমিজটা কামিজ থেকে দেখা যাবে সেই জন্য ওপরের দিকে এক ইঞ্চি ফাড়াটা কমিয়ে নিতে হবে এবং পাশ দিয়ে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিলাম এবার আমি নিচের দিকে ফাড়াটা নিয়ে নেব এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কম যেহেতু আমার কামিজটা একটু চওড়া কিন্তু সেমিসটা চওড়া হবে না একটু কম চওড়া হবে এবার এক্সট্রা করে যে কাপড় দাগটা কেটেছিলাম সে এক্সট্রা দাগগুলো আমি এবার ওপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে দিচ্ছি এবং নিচের দিকে এক ইঞ্চির মতো করে ডাউন করে দিচ্ছি এবং সে অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি উপরের দিকে পুটের দিকে হাফ ইঞ্চি ডাউন করে কিন্তু আমি কাপড়টা কেটে নিচ্ছি এবার আমি একটা কাপড় ভাজ করে রেখে দিয়েছি এবং গলার যে পট্টিটা আছে সেটা আমি কেটে নেব তো গলা পট্টিটা কাটার জন্য আমি দেখুন কাপড় এভাবে রেখে দেন এর ওপর দিয়ে আমি একটা ড্র করে নিচ্ছি ওপরে দিয়ে কিন্তু পোটটা হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে এবার এই দাগ অনুযায়ী এখানে আমি আড়াই ইঞ্চি করে একটা করে গোল রাউন্ড শেপ দিয়ে দেবো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও রাখতে পারেন তবে আড়াই ইঞ্চি রাখলে একটু কাপড়টা বেশি ভাজ করে যদি গলা পটিটা সেলাই করা যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর সেব আসে যদি আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আর কখনো সেমিস বানাতে আপনাদের সমস্যা হবে না এই তো এবার এইটার মাপ নিয়ে আরো একটা পটি আমি কেটে নেব এই তো উপরের দিকে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবার আমি গলার পটিটা কাটা শেষ হয়ে গেলে এবার আমি হাতের পাইপিন কেটে নেব তো সেই জন্য এই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে দেড় ইঞ্চিত করে একটা করে এভাবে দাগ কেটে লম্বা লম্বি করে বাঁকা করে কাপড়টা কেটে নেব এভাবে আমি পুরো কাপড়টাই কেটে নিয়েছি এবার আমি প্রথমেই গলার পট্টিটার এই যে বাইরের পাশটা এভাবে একটু আধা ইঞ্চির মতো করে বেশি করে চওড়া চওড়া করে সেলাই করে নেব যেহেতু আমি আড়াই ইঞ্চি কেটেছিলাম সেই জন্য আমি হাফ ইঞ্চির মতো করে এখানে সেলাই করে নেব দুইটা আমি একই রকম করে সেলাই করে নিয়েছি এবার ঠিক এই রকমভাবে আমি সেলাই করে দেব গলার এবং সেলাই সাইড দিয়ে ছোট ছোট করে কেটে দেব। সুন্দর একটা সেব আসার জন্য এবার এটাকে উলটিয়ে ঠিক এই রকম করে সেলাই করে দেব। যদি এক্ষেত্রে আপনার গলা পট্টিটা না লাগান তাহলে আপনারা কি করবেন প্রথমে এভাবে দুইটা সেলাই করে নেবেন সেলাই করে নিয়ে এরকমভাবে ডাবল একটা সেলাই দিয়ে দেবেন তাহলে হবে আর যেহেতু দাম পট্টিটা লাগিয়েছি সেহেতু আমি প্রথমে পট্টিটা এরকমভাবে ভাজ করে সেলাই করে নেব যদি গলা পট্টি না করেন তাহলে সেক্ষেত্রে আমি যেভাবে দেখাইলাম ওভাবে সেলাই করে নেবেন এবার আমার গলা পট্টিটা চাপ সেলাই দেয়া হয়ে গিয়েছে দুইটা পাশ আমি দেখুন সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবার সোজা পাশ পাশ ভেতরে রেখে এই যে ঠিক এই রকমভাবে পট্টিটা বের করে নিয়ে দেন ওপরে দুইটা পট্টি পুট সেলাই করে দিতে হবে এ তো কাঁধের উপরে আমি সেলাই করে দিলাম এবার দেখুন এই যে ঠিক এই রকম করে নিয়ে পুরো গোলাটায় আমি রাউন্ড করে সেলাই করে দেব আপনারা চাইলে হাত দিয়েও সেলাই করতে পারেন তবে মেশিন দিয়ে সেলাই করলে খুব একটা খারাপ দেখাবে না যেহেতু এটা সেমিস কামিজের ক্ষেত্রে আমরা কিন্তু এই গলার পট্টিটা হাত দিয়ে সেলাই করি কিন্তু সেমিজের ক্ষেত্রে আপনারা মেশিন দিয়ে সেলাই করতে পারবেন এবার আমি হাতের পট্টিটা লাগিয়ে নেব এই যেভাবে সেলাই করে নিয়েছি এবার কেটে দেব এভাবে উপরের দিকে নিয়ে এসে বাস আর একটা ভাজ দিয়ে দেন আর একটা ভাজ করে আমি পুরোটাই সুন্দরভাবে সেলাই করে দেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে আগে সেলাইটা ভালোভাবে সেট করে নিতে হবে দেন তারপরে সেলাইটা করে দিতে হবে তাহলে সেলাইটাও দেখতে ভালো হবে এই তো পুরোটাই এবার আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো আমি সেলাইটা করে নিয়েছি দেখুন দুইটা হাতি আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবার সোজা পাশ পাশ ভেতরে রেখে দেন এই বডির যে আমি ড্র করেছিলাম সেখান থেকে এই যে আমার কোমরের কাছে একটা কাঠ বসিয়ে দিলাম এবং বডির মাছ বরাবর একটা কাট বসিয়ে দিলাম ঠিক এই তো এই দুইটার পাশ বরাবর আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবার এই যে সেলাইটা করেছে ঠিক ওপরে এবং মাঝে এভাবে ধরে এরকমভাবে সেলাই ভাঁজ করে দিতে হবে দুপাশে একই রকম করেই কিন্তু ভাঁজ করতে হবে ভাঁজ করার পর একটা পাট নিয়ে নিলাম নিয়ে ভেতরের দিকে যেটা আছে এই যে এভাবে সেলাইটা করে দিতে হবে এরকম করে পুরোটাই এক সাইড থেকে আরেক সাইড সেলাই করে নিলে হয়ে গেল ঠিক কামিজের মতো করে তো ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি একটু উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ